দুধ জাল হয়ে গেছে সকালবেলা, হাজবেন্ড দুধ দিয়ে মুড়ি দিয়ে গ্যালেক্সি দিয়ে খেয়ে নিল। আর এদিকে আমি আলু করলা সেদ্ধ দিয়ে ভাত বানিয়েছি, আর এদিকে এটা ভগবানের প্রসাদ ছিল, এটা মনাকে টিফিন দিয়ে দেবো। এই যে মুসুরের ডাল বানিয়েছিলাম, ও ডাল দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিল। তো এই যে শশা দিয়ে দিলাম, আর এই যে দুটো মৌসুমি দিয়ে দিলাম। একটা দেখি না, ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, স্কুল যাচ্ছে। দেবে একটা আমার কাছে, আমি একটু এগিয়ে দিচ্ছি, একদম গেট পর্যন্ত আজকে যাবো না, আজকে এই পর্যন্তই যাবো আমাদের বাংলোর। এই যে এই পর্যন্তই যাবো, বন্ধুরা দেখো সেদিন মাছ নিয়ে এসেছিল, ওখান থেকে অত মাছ রান্না করা হয়েছিল আর অল্প রেখে দেওয়া হয়েছিল আজকে খাবার জন্য। তো ওইদিকে মাছের মাথারও আছে তিন টুকরো, আর মাছ আছে চার টুকরো। তো মাছটাকে এটা কাতলা মাছ, আর মাছটাকে আমি ভিজে নেবো। এদিকে দেখো ভাত দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, মানে হালকা ভাত দিয়ে নেবো গরম জল। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কলা দিয়ে আর আলু দিয়ে, কাঁচা কলা আলু দিয়ে পাতলা মাছের পাতলা ঝোল, আর বাঁধাকপি ঘন্ট রাঁধবো। বাঁধাকপি ঘন্ট রাঁধতে এই যে আলু কেটে নিয়েছি, মাছের মাথা দিয়ে করবো বাঁধাকপি ঘন্ট, আর ওর মধ্যে দেবো বেগুন, আর মশলাটা আমি করে নিচ্ছি। এদিকে আমি চলো এগুলো ধুয়ে নিই। সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুল, মানে আমি যে গাছ লাগিয়েছি সেই গাছের ফুল ফুটেছে। তো আজকে এখানে মিষ্টি কুমড়া ফুলের বড়া বানাবো, তার জন্য দেখো এই যে অল্প সামান্য পরিমাণে আতপ চাল ভিজিয়ে রেখেছি, আর একটু বেসন ব্যবহার করবো। সবই দেখতে পাবে কি করছি। এই যে এখানে মশলার মধ্যে জিরে দিয়েছি, আদা দিয়েছি, আর একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা, জিরে আদা কাঁচা লঙ্কা ছোট্ট ছোট্ট পেঁয়াজ। এই মশলাটা করি, ওই মশলাটা বাঁধাকপি ঘন্টের মধ্যেও দেবো, আর এটা এই যে কড়ার তরকারির মধ্যেও দেবো। ঠিক আছে, তাহলে মশলাটা করে নিই। আমি একদম ভেঙে নেবো, ঠিক আছে, ভেঙে ভেজে নেবো। কাঁচা কলাটা আমি একসাথে ভেজে নিচ্ছি, কেমন হালকা হলুদ দিয়ে মেখে নিলাম, এবং সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিই। কপিটা ভাপ হয়ে গেছে, আমি এটা রেডি কর অফ করে দিলাম চুলাটা, মানে কাঁচা কলার আলু ভেজে নিলাম, এখন নামিয়ে দেবো। মানে তেল দিয়ে দিচ্ছি, এর উপরে দিয়ে দেবো একটু জিরে, একদম সাধারণভাবে রান্না হবে। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কারণ তেলটা ছিটিয়ে আসবে। তোমরা জানো আমি তেলের উপরে একটু হলুদ দিয়ে দিই, যাতে তেলটা না ছিটিয়ে আসে গায়ে। এবার আমি এরকম মশলা করে নিয়েছি, এই যে মশলাটা, আমি হলুদ ইউজ করেছিলাম সেজন্য এখন অল্প অল্প পরিমাণে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, আগে দিয়েছি ভাজার সময়, এখন অল্প দিব। ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই। ভাত দিয়েছিলাম, এবার বাঁধাকপিটাকে নামিয়ে নিলাম। এই কড়াইটার মধ্যে আমি এখন বাঁধাকপির ঘন্টটা করে নেব, তার জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবতে পারো আগে কেন দিলো, আগে দিলেও যায় পরে দিলেও তাই। পরিমাণে হলুদ দিয়ে দেবো, এবার আমি আলুগুলোকে ভেজে নিই, আর আমি বাঁধাকপি ঘন্টের মধ্যে অল্প বেগুনও দেবো, বেগুন দিয়ে খেয়ে দেখো ভালো লাগে, বেগুনটাও একসঙ্গে দিয়ে দেবো, হালকা করে ভাজবো, ভেজে এর মধ্যে বাঁধাকপি দিয়ে দেবো। এখন এটা দেখো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন বাঁধাকপিগুলোকে এই যে ছেড়ে দেবো। বাঁধাকপিটা যখন আমি ভাত দিয়েছিলাম তখন তো আমি নুন দিয়েছিলাম, সে কারণে এখন আর আমার নুন দিতে লাগবেও না।
এটা এখন সুন্দর করে দিয়ে দেবো। দিয়ে এবার যে আমি মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি একবারে অ্যাড করে দিচ্ছি। অর্ধেকটা দিয়েছিলাম মাছের ঝোলে আর এটা অর্ধেকটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগের নুন ব্যবহার করেছি বললাম বাঁধাকপি সেদ্ধ করার সময়, সে কারণে এখন আর নুনের প্রয়োজন নেই, শুধু হলুদ দেবো। এবার আমি ঢেকে দেবো এটা নাড়াচাড়া দিয়ে, আমি ঢেকে দিই হালকা করে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রেডি। তোমরা দেখো কত সুন্দর হয়েছে না, দেখে যতটা সুন্দর লাগছে খেতেও আশা করি খুব। আর বুঝতেই পারছো কাঁচা কলার তরকারি রঙটা একটু এরকমই আসবে, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। তো চলো তরকারিটা রেডি, আমি নামিয়ে নিই। এই যে পেস্ট করে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি কারণ এর মধ্যে বেসন দিব। তো এর মধ্যে বেসন দেব, অল্প দিব, বেশি দেব না। এবার নুন হলুদ দিয়ে দেব, এর মধ্যে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিব একটু নুন, ব্যাস। এবার দিয়ে দেব একটু সামান্য পরিমাণে কালো জিরে। এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু জয়ান দিয়ে দেব, আজয়ান বলে। আমি কিন্তু এটার মধ্যে হলুদ ব্যবহার করবো না। একটা ঢুকিয়ে দেবো, মানে যেগুলো ছোট ছোট আছে সেগুলোর মধ্যে আমি একটা করে ভরে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো, এই দেখো, এটাও ছোট আছে সেজন্য আমি এটার মধ্যে ভরে দিচ্ছি। ছোট আমি খালি জলে ধুয়ে নিলাম আর ওটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর এইদিকে দেখো দিয়ে ঘন্ট রেডি। আর এখনকার বাঁধাকপি দিয়ে, আর এখনকার বাঁধাকপিটা একটু ছাড়া ছাড়া হয়, তো কিছু করার নেই। হলুদ ব্যবহার করলাম না কেন বলতো, হলুদ দিলে ভালো লাগবে না, এটা এমনিও ভালো লাগে। হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো তিনটে তিনটে করলা পাতাও তুলে নিয়ে এলাম, একটু বেসন বেঁচে যাচ্ছে, মানে এইটা এই গোলাটা এটা একটু দিয়েও দিই। করলা পাতার বড়া হয়ে যাবে, আর করলা পাতার বড়া খেতে তো সেই টেস্ট বলার বাইরে। একবার তোমাদের দেখাবো করলা পাতার বড়া বানিয়ে। কমপ্লিট, এখন বরকে খেতে দিয়ে দিয়েছি, তিনটে বাজতে চলেছে, ওর ডিউটি আছে সেই কারণে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি, আর আমি একটু পরে খাবো। তো এই যে আমার রান্নার আজকে সবকিছু দেখে নাও, এই যে আলু দিয়ে মাছটা নিচে আছে, আর এই যে কুমড়ো ফুলের বড়া, আর এই যে তিনটে করলা পাতার বড়া, আর গন্ধরাজ লেবুর সাথে, আর এই যে বাঁধাকপির ঘণ্ট। তো তুমি নিতে পারো, কি নিচ্ছ আগে আগে বাঁধাকপির ঘণ্ট নাও, বড়া নিয়েছো? না, বড়া নিব। হ্যাঁ, বড়া নাও। এই বাঁধাকপি নিলাম, হ্যাঁ বাঁধাকপি নিলাম, আর এই যে করলা পাতার বড়া আমি খুব ভালো খাই। হ্যাঁ হ্যাঁ, তো এই যে করলা পাতার বড়া, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া, দুটো কুমড়ো ফুলের বড়া নিলাম। আমি শুরু করি খাওয়া? হ্যাঁ। আচ্ছা, আসলে এখন তো মানে এটা তো আশ্বিন মাস বাংলার, হ্যাঁ, তো এই এখন একটু বাঁধাকপিটা জাস্ট একটু মানে শক্ত শক্ত হয়, এটা এটা মনে হয় উপরে কোনো পাহাড় টাহাড়ের উপরের বাঁধাকপি দেখে মনে হয়, এটা শক্ত শক্ত টাইপের। না, বাঁধাকপির ঘন্টাটা ভালো হয়েছে না, একটু ছাড়া ছাড়া হয়েছে কিন্তু টেস্ট হবে, যেহেতু কাতলা মাছের মাথা দিয়ে বানানো। আর আমি কিন্তু মশলা একদম কম ব্যবহার করেছি সব তরকারিতে, আর এটা করলা পাতার বড়া। মাছের ঝোলটা কি আমি দেবো না তুমি নিজে নেবে?
এখন নেব? খেতে থাকো আগে, পরে দিচ্ছি। মাছটা না আমি নিচে রেখেছিলাম। আলু আর কলার ঝোল, কাঁচা কলা, কাঁচা কলার ঝোল। আলু কলার ঝোল অনেকদিন পরে গেছে না? আলু কলার ঝোলটা, আলু আর কাঁচা কলার ঝোলটা অনেকদিন পরেই গেছে, খুব ভালো লাগছে। কিন্তু সবকিছু একদম পারফেক্ট হয়েছে, কোনো অসুবিধা নেই, ভালো হয়েছে, একদম পারফেক্ট। মশলা কম ব্যবহার করেছি না, ঠিক আছে, মশলা কম, তেলও দিইনি, তেলও কম, ঠিক আছে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ, আমি ডিউটি যাবো, তোমরা সবাই লাঞ্চ করে নাও, যারা যারা করো নি। আর অনেক হয়তো এলাকে করেও নিয়েছে, অনেকে দুটো সময় খায়, তোমার একটু দেরি হয়ে যায় কিন্তু আমাদের। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি খাই, চলো এবার আমি শুরু করি খাবার। যেহেতু আজকে না প্রচন্ড গরম পড়েছে বাইরে, এত রৌদ্র আর গরম, ঠিক আছে, সেই জন্য আজকে রান্না করতে গিয়েও ঘেমে ঘুমে অস্থির হয়ে গেছি, কষ্ট হয়ে গেছে, আর শরীরটারও ভালো না, একটু কাজ করতে গেলে শরীরে খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, আজকে তাহলে আমাদের রান্না গেল, কুমড়ো ফুলের বড়া গেল, করলা পাতার বড়া গেল, তারপর লেবু, আমি একটা বড়া নিয়েছি, ভাতও অল্প নিয়েছি, কারণ আমি অল্প অল্প করে খাচ্ছি, আর বাঁধাকপির ঘণ্ট, আলু কাঁচা কলার, মাছের কাতলা, মাছের পাতলা ঝোল। অনেক বেজে গেছে প্রায় 3টে, আমাদের খেতে লেট হয়ে গেল, আর ওর বাবা এখন খেয়ে বিক্রি যাবে, আর আসবে সেই রাত্রি 11:30। আমি বলেছি আজকে রাতেও আর কিছু রান্না করবো না, যা যা থাকবে সেটা হচ্ছে রাতে খেয়ে নেবে, আমি এটাই বলেছি। আর আমার ক্যামেরাটা দেখতে মানে ছবিটা ভালো আসছে না, ক্লিয়ার আসছে না, যেহেতু দরজা জানলা সব লাগানো আছে, আর লাইটের আলোটাও ভালো আসছে না, সে কারণে আমাকে মুখটা ভালো মতো আর কি দেখা যাচ্ছে না। তো যাক গে, ও একটু মুছে নিলাম ক্যামেরাটা, আসলে নোংরা মানে রান্না করছিলাম না, তখন তেলের ছিটা এসে পড়েছিল, ঠিক ঠিক। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি, কেমন পরে আবার কথা বলছি এসে, ওকে? তো চলো দেখো, চলো 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 চলো, সবাই বসে আছে, না একটু ভাত নিয়ে আসি। তো বন্ধুরা আমি একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, মানে বিকেলে একটু ঘুমিয়েছিলাম, এবার ঘুম থেকে ওঠার পর উঠলাম, উঠে হালকা মানে সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হয়ে গেছে প্রায়, ঠিক আছে, যেটুকু কাজকর্ম ছিল করলাম। এখন বর ফোন করলো ডিউটি থেকে যে আমি চা খেতে আসব, তো ও এখন চা খেতে আসবে, ঠিক আছে, ঠিক আছে, বর বললো চা খেতে আসবে। আসলে আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, তো সে কারণে ওইভাবে ঢেলে দিলাম। আচ্ছা যাই হোক, চাটা ফুটুক। চায়ের কালারটা যে এত সুন্দর এসেছে মানে বলে বোঝাতে পারবো না, দেখো খুব সুন্দর চায়ের কালারটা এসেছে। সন্ধ্যাবেলা টি টাইম শুরু হয়ে গেছে, কতগুলো বিস্কিট খাবো, এত বিস্কিট খেয়েও না। তুমি চা খাও, দেখো বিছানার কি অবস্থা হয়ে আছে, যেহেতু আজকে বেড কাভারটা ধুয়ে দেওয়া হয়েছিল, বেড কাভারটা ধুয়ে দিয়েছিলাম, এদিকে আজকে মানে এই যে মনার জামা কাপড় সব স্কুলের জামা প্যান্ট ধুয়ে দেওয়া হয়েছে, এগুলোও চেয়ারের
এই যে দুটো বেড কভার ধুয়ে দিয়েছিলাম আজকে, তো একটা বেড কভার পেতে তো বন্ধুরা, বর তো চা খেয়ে চলে গেল সন্ধ্যাবেলা। আর যা যা ঘর টর ঝাড় দেওয়া, যা প্রতিদিন যে কাজ সেই নর্মাল কাজ আবারও করে নিলাম। আর এখন তো শরীরটা মোটামুটি একটু ভালো আছে, ভালো আছি। আর এখন জামা কাপড়গুলো আলনাতে সব ভাঁজ করে নিলাম, গুছিয়ে নিলাম। এদিকে আমি তো পরলাম, আর এদিকে বিছানাটাও করে নিলাম। আজ রাতে কিছু বানাবো না, এখন তো 9টা বেজে গেছে, রাতে আর কিছু বানাবো না। রাতে আজকে তো বললাম যা যা রান্না হয়েছে আমরা সেটাই আজকে রাত্রে ডিনার সেটাই করবো। দুপুরের জন্য বেশি করে বানিয়েছিলাম যাতে রাতে ওটা খেতে পারি। বর চলে এসেছে, এখন রাত্রি 11:30 বাজে, 11:30-টার বেশি, অনেক লেট হয়ে গেছে। ও এখন এই যে বিড়ালদেরকে খেতে দেবে, ওরা খাবে, ওরা খাওয়ার জন্য অপেক্ষা করছে। ওই যে সবাই রেডি, ওরা এখানে শুয়ে থাকে। আসো আসো, চলো যা 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 পরে চুলকাস। মমতা চলো চলো ওইদিকে যাবে খেতে। যে ওরা অপেক্ষা করছিল, আমি দিইনি, কারণ ওর বাবা এসে আবার দেবে সে কারণে। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের তো বললামই দুপুরে যা রান্না হয়েছিল তাই আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আর বর তো এখন এসে খেয়ে নিল। আর এখন তো প্রায় বললাম তো 11:30-টার বেশি বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুমিয়ে পড়বো এখন, একটু বসবো, বসে শুয়ে পড়বো। আবার সকালে উঠতে হবে, সকালে উঠে আবার ব্যায়াম করতে হবে। আর কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, বিছানা করে নিই, করে ঘুমিয়ে পড়ি। কেমন সবাইকে শুভরাত্রি, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেমন, তো চলো বন্ধুরা, টাটা।